যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? যদি সঠিক হয় তবে সূরা বাকারা কতটুকু পড়তে হবে? স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি? নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা? বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কিনা? ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, ছোট বাচ্চা দেখতে গেলে কি আগুন ছোঁয়া লাগে? নামাজের প্রথম রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম, দ্বিতীয় রাকাত কি পুনরায় আউযুবিল্লাহ পাঠ করতে হবে না বিসমিল্লাহ পাঠ করলেই হবে? খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি? কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে? নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? এরপরে মুজাহিদুল ইসলাম শওকত আপনি জানতে চেয়েছেন, যে ঘরে সূরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না, এটা কি সঠিক? যদি সঠিক হয় তবে সূরা বাকারা কতটুকু পড়তে হবে? ভাই মুজাহিদুল ইসলাম, এটা সঠিক এবং এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে। সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায়, সেখানে জিন শয়তান প্রবেশ করে না, এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন? এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন। যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন, নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন। যদি অনেক উলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন, কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে যায়, মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ। আদাত হোসেন সবুজ আপনি জানতে চেয়েছেন, স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না? জি, স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই। মোশারফ হোসেন জানতে চেয়েছেন, নামাজে সানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কি না? হ্যাঁ ভাই, নামাজ হয়ে যাবে, কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয়, এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আয়েশা আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে কি না? দেখুন, ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে, আর সে শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে, তার কোনো বাবা অভিভাবক বা অন্য কাউকে দেখাবে না, এবং দেখার পরেটি মুছে ফেলবে নিজের কাছ থেকে, এবং মেয়েও ছেলের ছবি দেখবেন, এবং সেটি ফিতনায় পতিত হয়, ছবি দেখে বাজে চিন্তা হয়, বিবাহ ছাড়া আগদর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে, সেজন্য এটি রিমুভ করে ফেলবেন। এই শর্ত সাপেক্ষে এটি দেখা জায়েজ রয়েছে, সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকাপাকি হয়ে যাবে তখন। আর আজকাল যেমন হয়, আল্লাহ মাফ করুক, তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিয়ত আছে সেজন্য আমি দেখছি, আপনি দেখেই যাবেন, এ অধিকার আপনাকে দেওয়া হয়নি, আপনি এক নজর দেখতে পারেন শুধুমাত্র জানার জন্য, বাস এটুকু, এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না। সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন, ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে, যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে, সুদভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য। আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে, এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে, শুভহাতের মধ্যে পড়বে, বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না, তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো, যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে। জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, ছোট বাচ্চা দেখতে গেলে কি আগুন ছোঁয়া লাগে? না, এটি কুসংস্কার, ছোট বাচ্চা দেখতে গেলে আগুন ছোঁয়া লাগে, আমাদের অনেক ভাই বোন এমনটি মনে করেন, যেটি ভুল। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, নামাজের প্রথম রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম, দ্বিতীয় রাকাত কি পুনরায় আউযুবিল্লাহ পাঠ করতে হবে না বিসমিল্লাহ পাঠ করলেই হবে? দেখুন, সূরায়ে ফাতেহা যেহেতু আপনি নতুন করে শুরু করছেন, এই জন্য আপনি আউযুবিল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিসমিল্লাহ পাঠ করবেন, কারণ ফাইদাকাল কোরআন ফার্স্ট আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলা বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে। এই জন্য প্রথম রাকাতে আপনি সূরা ফাতেহা পাঠ করেছেন, এরপরে আপনি রুকু করেছেন, সিজদা করেছেন, তাসবিহ পাঠ করেছেন, অনেকগুলো কাজ করেছেন, আবার নতুন করে আপনি তেলাওয়াত শুরু করছেন, যার কারণে আপনি এখানে আউযুল সুনা দুইটা পাঠ করবেন। আপনি জানতে চেয়েছেন, খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই, আপনি খাট হোক আর ভূমি হোক, ফ্লোর হোক, যে কোনো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন। আপনি স্বাভাবিকভাবে যদি সালাত আদায় করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায়, যার কারণে রুকু সিজদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন না, সিজদা সঠিকভাবে করতে পারেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খাট তার জন্য খাটে দাঁড়িয়ে সালাত আদায় করা উচিত হবে না, এটা কমপক্ষে মাকরুহ হবে, অপছন্দনীয় হবে, তবে সালাত হয়ে যাবে। যেহেতু সালাত স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয়, শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, রুকু সিজদা যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয়, যার কারণে এরকম জায়গায় সালাত আদায় করা উচিত নয়। আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চৌকিতে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই।
এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন, কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে? হ্যাঁ বোন ফারিয়া, কোরআন মজিদ শুয়ে শুয়ে পড়া যাবে, কোরআন মজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। বরং সাধারণ অবস্থায় কোরআন মজিদ পড়া যাবে, তবে কোরআন মজিদের প্রতি কোরআন মজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না। আপনি মুখস্থ থেকে পড়তে পারেন, আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন মজিদ পড়ার চেষ্টা করা উচিত। এরপরে আবদুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে, নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে? দেখুন, নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই। আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না, তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয়, সেক্ষেত্রে আপনি তিন আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন, তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাত হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না, সেজদা সাহুতে এটি কুলাবে না।